Hello everyone, today's date is 31st of May 2021. Our class is LKG Bengali, eta amader LKG Bangla homework class. Ajke amra roshu ar dirghu diye dutu diye ekta kore shobdo shikhbo. Roshu te hoy ut, roshu ekta ut, ar dirghu te hoy usha. Dirghu pet kata mathe shoy akar usha. Tale amra ei shobdo gulo mukhosto korbo o likhbo. Ut ar usha, roshu te hoy ut. Eka eka na dekhe lekhar chesta korbe. হাতে লেখা জানো ভালো হয় ওকে রসু একটা উট রসুতে হয় একটা শব্দ হয় উট রসু একটা উট রসু একটা উট রসু একটা উট রসু একটা উট এটা হোমওয়ার্ক খাতাতেই লিখতে হবে রসু একটা উট হয়ে গেল তাহলে উট লেখা এবার লিখব দীর্ঘউ তো হয় উষা দীর্ঘউ পেট কাটা মধিন শয় আকার দীর্ঘউ পেট কাটা মধিন শয় আকার সা উষা দীর্ঘউ পেট কাটা মধিন শয় আকার সা উষা দীর্ঘউ পেট কাটা মধিন শয় আকার 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 উষা দীর্ঘ উ পেট কাটা মধিন শয় আকারে সা উষা দীর্ঘ উ পেট কাটা মধিন শয় আকারে সা উষা দীর্ঘ উ পেট কাটা মধিন শয় আকারে সা উষা দীর্ঘ উ পেট কাটা মধিন শয় আকারে সা উষা ওকে তাহলে এটা তোমাদের এলকেজি বাংলা বাড়ির কাজ মানে বাড়ির খাতা বাড়ির কাজ হোমওয়ার্ক খাতা এটা লিখবে ওকে এবং মুখস্থ করবে দুটো শব্দ রসু আর দীর্ঘ তাহলে সরেয়া থেকে দীর্ঘ পর্যন্ত আমরা একটা করে শব্দ শিখলাম ভালো করে মুখস্থ করবে ও লিখবে ওকে থ্যাংক ইউ